সাথে যাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে তাকে নিয়ে পথ চলা কিছু হারানো কিছু প্রাপ্তি গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী 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 ববি কোনো সংঘবদ্ধ দলের মেম্বার? কি বলছিস তুই? ওরা আসলে আশিক ভাইকে খুঁজছে ধরার জন্য। ঈশা তো ওর দুলাভের অফিসের অ্যাড্রেস দিয়েছে আমাদের, তাই না? সাধারণত যারা ক্রাইম করে তারা তাদের আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষের ঠিকানা বা পরিচয় দেয় না। আপনি যা যা বলেছেন সব মিথ্যে বলেছেন। আমি কোনো মিথ্যা বলিনি। তাহলে 12 জন লোক কারা যাদেরকে আপনি আশিক ভাইয়ের পিছনে লাগিয়েছেন? ওরা একটা অফিসের কর্মচারী। রবীন ভাইয়ের সাথে কি তোর সত্যি বিয়ে হয়েছে? এ কথার মানে কি? শোন, ফুপু আমাকে একটা কথা বলেছিল। কি? তুই নাকি একজনের আই মিন কেপ্ট হয়ে আছিস। ঈশা, মুখ সামলে কথা বলবি। দেখো, আমার প্রতি তোমার আগ্রহ আছে কিনা সেটা আমি না জেনে তোমার প্রতি আমি কি করে আগ্রহটা দেখাই বলো? আপনার প্রতি আমার আগ্রহের শেষ নেই। তাই নাকি? ভালো। আচ্ছা, দু একটা আগ্রহের কথা বলো দেখি শুনি। এখানে বলা যাবে না, চলুন ছাদে গিয়ে বলি। মর্নিং ওয়াকটাও হয়ে যাবে আর কথা বলা হয়ে যাবে। তোমার কি মনে হয় আমি যদি তোমার সাথে ছাদে যাই সুপ্রিয়া রাগ করবে? রাগ তো করার কথা না। ওকে, ঠিক আছে, চলো। চাবি তো সুপ্রিয়ার কাছে, আনতে পারবা? হ্যাঁ, সুপ্রিয়া তো মনে হয় নাস্তা তৈরি করতে ব্যস্ত। আচ্ছা, আপনি বলুন কোথায় আছে, আমি আনছি। বেডরুম আছে। জাফর কেমন আছো? আছি মোটামুটি, বসুন। হ্যাঁ, আপনি কেমন আছেন? আমার আবার থাকা। আপনি তো অনেকদিন পরে আসলেন। হ্যাঁ, আমি সপ্তাহখানেক ঢাকার বাইরে ছিলাম। হ্যাঁ, আমাকে জাফর বলেছে আপনি বোধহয় কুমিল্লা গিয়েছিলেন অফিসের কাছে। না, কুমিল্লার 14 গ্রাম শহরে আমার বোন থাকতো। থাকতো মানে এখন কোথায়? এখন এখন অনেক দূরে, না ফেরার দেশে। সরি, আপনার বোনের কি হয়েছিল? আসলে ওর হাজবেন্ডের লাশ দেখে হার্ট ফেল করে, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর পর আমাদের কোনো হাত নেই সেভাবে, একটু শক্ত হন। আপনার বোনের হাজবেন্ড মারা গেল কি করে? ও অফিসের গাড়ি নিয়ে বাসায় ফিরছিল, পথে একটা বড় লরির সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। খাদে পড়েই তো আপনার বোনের হাজবেন্ড কি করতেন? ও 14 গ্রাম শহরের লাইভ স্টক অফিসার ছিল। অ্যাক্সিডেন্টটা কবে হয়েছিল? গত 21 তারিখে। জাফর, আমি কি একটু পানি খেতে পারি? আমি আনছি। দুলা ভাই, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মাইন্ড করবেন না তো? না না না, মাইন্ড করার কি আছে বলো। মানে আপনি কি সুপ্রিয়াকে ভালোবাসেন? এটা কোনো প্রশ্ন করলা? ওয়াইফকে কে ভালোবাসে বলো? না মানে সব কাপলের মধ্যে কি ভালোবাসা থাকে?
সুতো মনে হয় একটু ছাড়া দরকার, দেখি ঘড়িটা কোথায় যায়। কিছু বললেন না যে? সুপ্রিয়া তো বলে হাজব্যান্ডের দায়িত্ব ওয়াইফকে ভালোবাসা, ঠিক বিপরীত ওয়াইফেরও দায়িত্ব হাজব্যান্ডকে ভালোবাসা। কয়জন দায়িত্ব পালন করে বলুন, আপনি করেন? তা মনে হয় পুরোপুরি করি না। যাকে ভালোবাসেন না তার সাথে থাকতে আপনার গ্লানি হয় না? তা তো হয়, কিন্তু কি করব বলো। জাস্ট গেট রিড অফ হার, আপনি হাত বাড়ালেই ভালোবাসার মানুষ পেয়ে যাবেন। সুপ্রিয়ার হাত থেকে কিভাবে বাঁচি বলো তো। আপনি অনেস্টলি যদি আমাকে বলেন যে আপনি সুপ্রিয়াকে বিয়ে করেননি বা আপনার বিয়ে করার কোনো ইচ্ছেও নেই, তাহলে আমি ওকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলার দায়িত্ব নিতে পারি। আপনার বোনের কোনো বাচ্চা নেই? হ্যাঁ, মিনুর একটা মেয়ে, ওর নাম স্নেহা, ক্লাস ফাইভে পড়ে। বাবা মাকে এখনও মিনুর মৃত্যুর কথা জানানো হয়নি, আমি ইচ্ছা করেই বলিনি, কারণ আমার বাবা হার্টের পেশেন্ট, তো যদি খবরটা শোনে তাহলে হয়তো। তাছাড়া আমার বাবা স্নেহাকে খুব ভালোবাসে। এনিওয়ে, যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই। আশিক সাহেবের কোনো খোঁজ খবর পাননি? হ্যাঁ পেয়েছিলাম, কদিন আগে আশিক নাবিলা নামের একটা মেয়েকে নিয়ে বাসায় আসে। তারপর নাবিলাটা কে? হ্যাঁ বলছি, থানাতে এজাহার করেনি? না এখনো করা হয়নি, তবে নাবিলা নাকি পুলিশকে জানিয়েছে। আপনাকেও জানাতে হবে, কারণ কম্বিং সার্চ করলে অবশ্যই তাকে পাওয়া যাবে। না আপনি যদি হেল্প করেন তাহলে ওর খোঁজ পাবো আশা করি। আপনি একটা কাজ করুন, আপনি ডিবি অফিসে একটা অ্যাপ্লিকেশন লিখুন, আর আমি দেখি একটা পুলিশ টিমকে মোবাইলাইজ করতে পারি কিনা। হ্যাঁ বুঝলাম, কিন্তু অ্যাপ্লিকেশনটা যদি আপনি ড্রাফট করে দেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, এটা আমি করে দিব। জাফর, তুমি ফোনে বলেছিলে যে কি একটা জরুরি আলাপ করবে আমার সাথে। একটা ঘটনা ঘটেছে স্যার ভাই। কি ঘটনা? পুলিশ ডেকেছিলেন? না, আপনার সাথে কথা বলে ডাকবো ভেবেছিলাম। মেয়েটি এখন কোথায়? একটা রুমের বাদ অবস্থায় আছে। জাফর, আমি মেয়েটার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ চল। ভাইয়া এই যে দেখেন। ববি তুমি? স্যার আমি। আপনি কি করে চিনলেন ওকে? আপনি ওকে চেনেন? ববি আমার কলিগ। কলিগ? হ্যাঁ, ববি একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ও আমার থেকে 3 বছরের জুনিয়র। ও মাই গড, উনি কিন্তু একবারও বলেনি উনি ডিবির এসি। কেন বলেনি ববি? স্যার আমাকে কি এখন এই অবস্থায় রাখা হবে? তোমার এই অবস্থা কে করেছে? এই ছেলেটা। স্যার ভাই আমার ভুল হয়েছে, সরি ম্যাডাম, আমাকে মাফ করবেন, ফরগিভলি। সরি ইজ নট এনাফ। God, this is really, really impossible. It's been 2 hours. কারণে কি কারণে এত
রান নাম্বার সেক্টরের ডিস্টেন্স কি এখান থেকে 20 kilometers? অফ কোর্স না, 2 kilometers হবে না, তার চেয়ে তো কম হতে পারে। রাস্তায় কি অনেক জ্যাম ছিল নাকি? না, রাস্তা তো ফাঁকা ছিল। তাহলে কি গাড়ি নিয়ে গিয়েছিলে নাকি রিক্সায় করে হাওয়া খেতে খেতে মজা করতে করতে গিয়েছো? কোর্স আমি গাড়ি নিয়ে গিয়েছি। তাহলে তোমার ফিরতে 2 ঘন্টা কেন লাগলো? আর বলো না, মিলি কি মিলিকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিলে নাকি রোম্যান্টিক কোনো পরিবেশে বসে রোম্যান্স করার কোনো প্ল্যানিং করছিল অর সামথিং লাইক দ্যাট? হোয়াট হ্যাপেন্ড টু ইউ লিসা? তুমি ধরনের ইমব্যালেন্স কথা বলছো কেন? ইমব্যালেন্সড? আই টোল্ড ইউ মিলিকে তোমার পৌঁছে দিতে হবে না, ও রিক্সা নিয়েই বাসায় যেতে পারবে না। তুমি তো বললে তুমি ওকে পৌঁছে দিয়েই চলে আসবে। আমি তো সেটাই করেছি। মিলিকে পৌঁছে দিতে তো 2 ঘন্টা লাগার কথা না রোহান। রবিন ভাই বাসায় ছিল না, আমাকে ওয়েট করতে হয়েছিল। উফ, রবিন ভাইয়ের জন্য তুমি ওয়েট করতে যাবে কেন? ওনার বাসায় তো যাওয়ার তোমার কোনো প্রয়োজন ছিল না। মিলিকে তো তুমি ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসলেই পারতে। না মানে মিলি জেদ ধরছিল যে আমাকে সামনে রেখেই সে রবিন ভাইকে কিছু কটাক্ষ কথা শোনাবে। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। মিলি তোমার কাছে একটা আবদার করেছিল যেটা তুমি ফেলতে পারো না, আর আমি যে এখানে তোমার জন্য বসে ওয়েট করছি এটার কোনো মূল্যই নেই তোমার কাছে, রাইট? লিসা, এটা সিম্পল ব্যাপার, তুমি কিছুক্ষণ ওয়েট করেছো সেটার জন্য তুমি ওভার রিয়েক্ট করবে সেটা তো আমি বুঝিনি। বিকজ ইউ বেয়ারলি ভ্যালিউ মাই সেন্টিমেন্টস। আমি যে এখানে তোমার জন্য না খেয়ে বসে ওয়েট করছিলাম ডাজেন্ট ম্যাটার ফর ইউ। ইউ বি ইয়োরসেলফ, অলরাইট? জাস্ট ক্যারি অন, ক্যারি অন। আরে লিসা, ইয়ে ভবি, তোমার নিজের পরিচয়টা কেন এখানে দাওনি? স্যার, আমি আসলে আনঅফিসিয়ালি আশিক সাহেব মিসিং কেসটা ইনভেস্টিগেট করতে চেয়েছিলাম। সেটা তো তুমি নাবিলাকে দিয়ে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করাতেই অফিসিয়ালি ইনভেস্টিগেট করতে পারতে। তাই করেছিলাম স্যার, কিন্তু এডিসি স্যার রাজি হননি। স্যার আমাকে অন্য একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওটার কাজ কালকে থেকে শুরু করতে হবে। কী অ্যাসাইনমেন্ট সেটা কি আমাকে বলা যাবে? ব্লগার জেসমিন মার্ডার কেস। ভেরি সেন্সিটিভ। ডিসি স্যারের অর্ডার, না করে উপায় নেই, বাদ দেন। স্যার আপনি রিনিকে চিনেন কী করে? ইনসিডেন্টালি। উনি কি তাহলে সে যার জন্য আপনি আমাকে অ্যাভয়েড করেছিলেন? তোমাকে অ্যাভয়েড করার প্রশ্ন কেন আসছে? অবশ্যই আসে। একটা ম্যারিড মেয়ের জন্য আপনি আমাকে? ববি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? তোমাকে বলা হয়নি, তুমি যাওয়ার হাফ অ্যান আওয়ার পরে হামেশ চাচা গ্রামের বাড়িতে চলে গেছে। কেন? কে জানি তাকে ফোন করেছিল আমার কাছে, সে বললো তার বড় ভাই নাকি মারা গেছে, এক্ষুনি যেতে হবে। তো আমি বললাম যেন তোমাকে বলে যাই। না, হামেশ চাচা তো আমাকে কোনো কিছু বলে যায়নি। অফকোর্স হামেশ চাচা তোমাকে ফোন করেছিল, বাট ইউ আর বিজি উইথ মিলি। তুমি হামেশ চাচার ফোন কল ইগনোর করেছো। প্রশ্নই উঠে না। এনিওয়েজ, ওগুলো বাদ দাও, আমার জিনিসপত্র সব গোছানো শেষ, আমি আজ চলে যাব। কোথায় যাবে তুমি? আই ডোন্ট থিঙ্ক আই শুড স্টে উইথ ইউ এনিমোর। এই ডিসিশনটা তুমি কখন নিলে? হামেশ চাচা চলে যাওয়ার পর। নো, আই ডোন্ট থিঙ্ক সো। তুমি একটু আগেই ডিসিশনটা নিয়েছো। হোয়াট এভার, শুড আই টেক ইউ টু দ্য এয়ারপোর্ট? টিকিট কনফার্ম থাকলে তো আমি আজই ক্যানাডা ফ্লাই করতাম, বাট আনফর্চুনেটলি তো। তাহলে তুমি কোথায় যাচ্ছ? কোথায় উঠবো? কোনো একটা হোটেলে উঠবো, তারপর টিকিট কনফার্ম করবো। ইফ লাক ফেভার্স, আই ফ্লাই টুমরো। আমিও একটা ডিসিশন নিয়েছি, আমিও ক্যানাডায় চলে যাব। আমরা কি একসাথে ফ্লাই করতে পারি না? নট গোয়িং টু হ্যাপেন। ওয়াই নট? তোমার কাজ এখনো শেষ হয়নি। আই ডোন্ট কেয়ার, জমি নিয়ে আমি আর ভাবছি না। ওকে ফাইন, তুমি যদি তোমার ফ্লাইট কনফার্ম করতে পারো লেট মি নো, তোমার সাথে ফ্লাই করতে আমার কোনো প্রবলেম নেই। লিসেন, 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 প্লিজ কন্ট্রোল ইওর রেজ। লিসা, আই অ্যাম নট ইন রেজ রোহান, আই হ্যাভ টেকেন মাই ডিসিশনস। আই অ্যাম রিয়েলি সরি লিসা। তুমি আমি আমরা দুজন মিলেই কিন্তু আসলে মিলিকে ওর হাজব্যান্ডের কাছে ফেরত পাঠাতে চেয়েছি, আমরা ট্রাই করে যাচ্ছিলাম, বাট ইট ওয়াজ এ রং ট্রাই, মানে একটা ভুল ট্রাই হয়ে গিয়েছে।
তারপরও মিলিয়ার এখন তোমার আর আমার মাঝে আসতে পারবে না। She will do it anyhow, Rohan. You don't know. ও যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে, আমার কানে কানে বলে গিয়েছে, তুমি রোহানকে পাওয়ার তোমার ব্যর্থ চেষ্টা করতে থাকো, আমি আবার আসবো। কোথায় আসবো? তাকাও দেখি, আমি সত্যি তোমার সাথে ক্যানাডা চলে যেতে চাই। এনি ডে, আজ, আগামীকাল, রিয়েলি ডাজেন্ট ম্যাটার, আমি জাস্ট যেতে চাই তোমার সাথে। আই প্রমিস। একজন পুলিশ অফিসারকে গুম করার অভিযোগে আপনাদেরকে গ্রেফতার করা হলো। সাইফুল সাহেব, আপনি কি ব্যাপার? ওনাদেরকে হ্যান্ডস আপ করে রেখেছেন কেন? স্যার, আমি ভেবেছিলাম ওনারা ববি ম্যাডামকে আটকে রেখেছে। ববি, সাইফুল সাহেবের গোলটা ভাঙিয়ে দাও। আপনার কেন মনে হলো ওনারা আমাকে আটকে রেখেছেন? ম্যাডাম, গতকালকে আপনি বাসায় ফেরেননি। আমাদের একজন কনস্টেবল এই বাসার উপর নজর রাখছিল, সে বলেছে আপনি এখান থেকে বের হননি, আর তাই আমি এখানেই ছিলাম, বিশেষ একটা কারণে তোমাকে বলতে পারিনি। জি ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। হোপফুলি কাল বা পরশু আমরা অফিসিয়ালি আশিক মিসিংয়ে তদন্ত শুরু করব। আর সাইফুল সাহেব, ববি ম্যাডাম আমার সাথে থাকবে, আর তোমার টিমটা নিয়ে আমাকে হেল্প করবে। জি স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার কারা? স্যার, আমার নাম শফি, বিন্দুকেরা আমারে শৈফা দালাল কয়ে ডাকে। এনি বাই চান্স স্যার, আপনি কি আমার নামটা শুনছেন? না না, নাম শুনিনি, কিন্তু আপনারা ঘরে ঢুকলেন কী করে? সদর দরজা দেয়া খোলাই ছিল। খোলা ছিল যে স্যার, যদি বেয়াদবি না নেন একটা মূল্যবান কথা বলতেছে। সে চুরি, ডাকাতি, রাহাজানি, রেপ, স্বপ্ন বাইরে গেছে, এমন করে সদর দরজা খোলা রাখবেন না, বিপদ হইতে পারে। আপনারা কেন এসেছেন? এমনি এমনি তো আর আসি নাই স্যার, একটা কামই আসছে। কী কাজ? এই একটু একটা কাম আছে স্যার, কয়েকটা কাগজে আপনি আস্তে আস্তে কয়েকটা দস্তখত করে দেবেন। কিসের কাগজ? আজম জি স্যারের কাগজটা দেখাও স্যার, কষ্ট করে একটু কইরা দেখো। আমাকে একটা ফেভার করা যাবে? কি ফেভার? আপনার জানাশোনা কোনো গভর্নেন্স আছে? হঠাৎ গভর্নেন্স কেন? স্নেহার জন্য। আপনি তো বললেন যে আপনার কোনো অর্ডারলি আছে, তো আবার গভর্নেন্স খুঁজছেন যে? কারণ স্নেহার জন্য এখন মায়ের মমতা খুব প্রয়োজন। আই সি। অ্যাকচুয়ালি আমার সেভাবে কোনো পরিচিত নেই, তবে আপনি যদি বলেন আমি দেখতে পারি। প্লিজ একটু দেখবেন প্লিজ। চা খাবেন? চা খাবে। এসবের মানে কি? মানে হইলো
আপনার যে 2 বিঘা জমি ছিল আপনার বাবা মদন আলীর কাছে, সেটা বিক্রি করে দিয়েছি, সেটা আমি কিনে নিয়েছি। চলার পথের বাকে বাকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী, তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী সহযাত্রী।